أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم উপস্থিত মুসলিয়ান ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জসায় বসায় করে পছন্দ করে তার শাহী দরবার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কিছুদিনই কথা বলা শোনা ও বোঝার তৌফিক দান করেছেন, এই জন্য একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনের উপরে চলতে গেলে মৌলিক একটা বিষয় প্রয়োজন। আমি যদি খাঁটি দিনদার হতে চাই, খাঁটি মুসলমান হতে চাই, তাহলে মৌলিক একটা বিষয় দরকার, সেটা হলো তাকওয়া। তাকওয়ার পুরস্কার কি সম্পর্কে আমি আলোচনা আগে করেছি, তবে তাকওয়া অর্জন করব কিভাবে আজকে সে বিষয়ে আলোচনা করব। কি পদ্ধতিতে, কি কোন পন্থায় তাকওয়া অর্জন করা যায়, তাকওয়া কেন প্রয়োজন, কারণ দীনের মূল তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, দীনের যে বুঝ, দীনের যে সমাজ, এই সমাজের মূল হল তাকওয়া। কোরআন হাদিস পড়ে বড় মৌলবী হয়ে গেলেন, খুব কোরআন হাদিস বুঝেন, আপনি কোরআন হাদিস খুব ভালো বুঝেন, দীনের উপরে চলেন, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই, আসলে দিনদারি নাই। কোরআন হাদিস আপনি জানেন, ওটা জানাই শুধু, ওটাকে পরিভাষাগত আলেম বলা হবে না, জাননেওয়ালা বলা হবে না, কারণ দীনের যেই মূল তাকওয়া, দিনদারির মূল তাকওয়া, সেই তাকওয়াটাই আমার আপনার ভিতরে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহে মুমিন, তোমরা পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করো, ওর ভিতরে ঘাটতি থাকা যাবে না। এর ভিতরে কোনো ঘাটতি, কোনো কমতি থাকা যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আর এর আগে বলতেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়া অর্জন করো। উলামা ইকরাম বলেন যে পরিপূর্ণরূপে মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণরূপে তাকওয়া জরুরি, যার কারণে আল্লাহ তাআলা আগে তাকওয়ার কথা বললেন যে পরিপূর্ণরূপে তাকওয়া অর্জন করো, এরপরে পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না, মানে তাকওয়া অর্জন করার পরে পরিপূর্ণ মুসলমান হলে এরপরে তুমি মৃত্যুর জন্য অপেক্ষা করো। প্রত্যেকটা দিন
প্রত্যেকটা সময়, এমনকি আমার প্রত্যেকটা কদম আমি যে সামনে যাচ্ছি আগাচ্ছি ওটা মৃত্যুর দিকেই যাচ্ছে, তাই না? প্রত্যেকটা মুহূর্তে আমি যে সামনের দিকে যাচ্ছি সে সময়টা আমার মৃত্যু কাছে আসতেছে না, কিন্তু এহসাস নাই, আমার অনুভূতি নাই যে আমি কি গুছাইলাম, মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। হারাম খাইতেছি তো খাইতেছি, দুর্নীতি করতেছি তো করতেছি, হারাম কাজ হারাম আমল করতেছি তো করতেছি। যখন আপনার ভিতরে তাকওয়া আসবে তখন অটোমেটিক আপনার থেকে মন্দ আমল নেক খারাপ আমলগুলো চলে যাবে। দেখেন বাংলাদেশের কানুন অনুযায়ী আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, সন্ত্রাসী করেন, হত্যা করেন, তো এর শাস্তি আছে, আছে না? তো এখন বাংলাদেশ সরকার যখন কোনো হত্যাকারীকে শাস্তি দিবে যে এই হত্যার অপরাধে তাকে শাস্তি দেওয়া হইল, তখন স্বাভাবিক এই কানুন প্রয়োগ করার কারণে, এই শাস্তিটা প্রয়োগ করার কারণে অন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে হত্যার মতন অপরাধে যেন আমি আর না জড়াই। যদিও আমাদের দেশে কার্যকর খুব কমই হয়, অনেক সময় ফয়সালা হয়ে যায় ফাঁসির কিন্তু শেষ পর্যন্ত যায় না, খুব কম। আবার অনেক সময় এই যে যশোর কেন্দ্রীয় কারাগারে দেখলাম কবে ফাঁসি দিল, 20 বছর না 23 বছর হয়ে গেছে কারাভোগ করার পরে ফাঁসির ই আসছে, তো 20-22 বছর পরে ফাঁসির রায় আসতেছে, এর দ্বারা তো শিক্ষা হইল না। শিক্ষা শাস্তি দেওয়ার উদ্দেশ্য তো তাকে শুধু শাস্তি দেওয়া নয়, বরং যারা অপরাধ করার মতন প্রবণতা যাদের ভিতরে থাকবে তারা যেন অপরাধ থেকে দূরে সরে যায়। তো খুন করছে সেই 90 দশকে, আপনি 23 সালে 22 সালে এসে ফাঁসি দিতেছেন, 20-25 বছর পরে এসে, তখন এটা আর প্রভাব ফেলে না, বরং মানুষের আরও ওই যার যে আসামি ওর প্রতি দয়া জাগে, মায়া জাগে, আহা রে এতদিন জেল খাটলো এখন আবার ফাঁসি, আসে না? এমন হয় না? কিন্তু এখনও আরব কান্ট্রিতে কিছু কিছু জায়গায় আছে যে হত্যা করার পরে প্রমাণ করেই দ্রুত প্রমাণ করে প্রকাশ্যে ফাঁসি দেয়। এখন প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা মানবাধিকার লঙ্ঘন বলা হয় যে এটা মানুষের সামনে এইভাবে হত্যা করা ঠিক না, কিন্তু আসলে উদ্দেশ্য কী? শুধু কি তাকে হত্যা করা নাকি অন্যকে শুধরানো, যে এই ধরনের অপরাধে যদি তুমি লিপ্ত হও তো তোমার একই পরিণতি হবে। ফাঁসিতে ঝোলানো হইতেছে অন্ধকারে, চার দেয়ালের মাঝখানে কেউ দেখতেছে না, তো ভয়টা আর ঢুকতেছে না, হ্যাঁ মৃত্যুর ভয় ঢুকতেছে, কিন্তু এই শাস্তির অপরাধে আমি যে শাস্তির সম্মুখীন হব, এই অপরাধের কারণে যে শাস্তির সম্মুখীন হব শাস্তিটা আমার সামনে নাই, যার কারণে ইসলামও কিন্তু বলে জনসমক্ষে শাস্তি দেওয়া, জনসমক্ষে শাস্তি দেওয়া। তো যে কথাটা বলতেছিলাম যে শাস্তির ভয় যখন আসবে তখন অপরাধ প্রবণতা কমে যাবে, কানুনের প্রয়োগ যখন হবে তখন আপনার অপরাধের প্রবণতা কমে যাবে, এটাই নিয়ম। তো তাকওয়াটা হলো এই জিনিস, যে আল্লাহকে ভয় করার অর্থ হলো যে আমি আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তির সম্মুখীন করবেন, এবং এই শাস্তির বর্ণনা কোরআনে বারবার আসছে। এখন আমার আপনার মধ্যে ভয় নাই কেন? কারণ আমি আপনি কোরআনই তো জানি না, গত সপ্তাহে তো আলোচনা করলাম যে আমার আপনার ভিতরে যেহেতু কোরআনের শিক্ষা নাই, যার কারণে আল্লাহর ভয়টা পরিপূর্ণরূপে আমার আপনার মধ্যে আসে না, যার কারণে হালাল হারামের তমিজও আমরা করি না, বুঝেন না? চোর যখন চুরি করে সেও কিন্তু নিজের মতন করে একটা ব্যাখ্যা দাঁড় করায় নেয়, বুঝেন নাই? চোর যখন চুরি করে সেও নিজের মতন একটা বৈধ ব্যাখ্যা দাঁড় করায় নেয়, কাউকে বলুক আর না বলুক যে সে মনে করে এটা আমার হক। ডাকাত যখন ডাকাতি করে সে নিজের মতন করে একটা ব্যাখ্যা দাঁড় করায় নেয়,
আমি আপনি যখন অপরাধ করি হারাম কাজে লিপ্ত হই তো আমরাও কি করি নিজের মধ্যে একটা ব্যাখ্যা দাঁড় করাই নেই বাস্তবতা দেখেন আপনি সুদ খান মনে করেন সুদ উদাহরণ দিচ্ছি সুদ খান তো আপনি যদি আমি যদি আপনাকে বুঝাইতে যাই আপনি যদি আমাকে সম্মান করেন তো চুপ থাকবেন কিন্তু ওখান থেকে আর সরবে না আর যদি আমি বন্ধু মহলের হই তা আমাকে উল্টা বুঝ দিয়ে দেবে যে এখন সুদ ছাড়া চলেনি যেদিকে যাও সুদ ছাড়া চলবে না আমি এইভাবে কি করে চলবো আমার এত টাকা এভাবে সব আমি নষ্ট করে দেবো কমসে কম ব্যাংকে রাখি বা সুদ এলাকায় জমি লাগাই তো কিছু আসতেছে আমার প্রত্যেকেই তার হারাম কাজে একটা ব্যাখ্যা দাঁড় করায় দেয় যে দুধে ভেজাল দেয় তার কাছে যেন সেও একটা ব্যাখ্যা দাঁড় করাবে যে চাউলে দুধ দুই নম্বরই করে তার কাছে যান সেও একটা ব্যাখ্যা দাঁড় করাবে প্রত্যেক হারাম কাজে লিপ্ত ব্যক্তি তার হারাম কাজের উপরে একটা ব্যাখ্যা দাঁড় করায় সে নিজের মতন করে একটা ইসলাম বানায় নেয় বুঝলেন নাই একবার উদাহরণ দিলাম না আমার এই মসজিদে একজন আসলো তালাকের মশলা নিতে বলছিলাম আপনাদের মনে আছে না কে যেন নিয়ে আসছিল এই যে এখানেই তো বসে কই সে নিয়ে আসলো কোন জায়গার থেকে যেন তো সে আমার কথার দ্বারা বুঝে ফেলালো আমি তো বললাম যে লিখিত লাগবে মাদ্রাসা থেকে আমি ফতোয়া দিয়ে দিব কিন্তু সে আমার কথার ধরন দেখে বুঝে ফেলালো বউ আর হালাল না বউ না বুঝেন নাই বউ কী হয়ে গেছে একবারে তালাক হয়ে গেছে সে কথার ধরন দেখে বুঝে ফেলাইছে এখন সে চলে গেছে পরবর্তীতে আসবে আমার কাছে লিখিত নিয়ে আর আসে নাই পরবর্তীতে কোনো এক মৌলবীর কাছে যায় তওবা পড়ে বিয়ে করে ফেলাইছে মানে সে তার ইসলামকে তার মতন করে সাজায় নিছে এই জন্য বললাম আমি আপনি হারাম কাজে যে জড়াইতেছি এই হারাম কাজের ওপরে জড়াইতেছি আমি আমার মতন করে ইসলামকে সাজায় নিচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি কোরআন বুঝতাম কিছুদিন আগে বলবো না আমাদের ভিতরের কেউ আমার কাছে ফোন দিছে এই বন্দে আমার পরিবার এবং আমার বড় বোন আমার পাশে বসা তার ফ্যামিলির সাথে তার ঝগড়া হয়েছে বলতেছি নাকে এর মধ্যে সে তালাক শব্দ ব্যবহার করছে তো তালাক শব্দ ব্যবহার করার পরে বলতেছে কী করা যায় তা আমি বললাম আমি সামনে শুক্রবার আসতেছি গত শুক্রবারের আগে আগামী শুক্রবার আসতেছি আপনি আসেন আমার সাথে কথা বলেন আমি লিখিত নিয়ে নেব এরপরেও সে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে মানে সে বোঝার চেষ্টা করতেছে হালাল না আরাম উপায় তো নাই আমি শুধু এতটুকু বলেছিলাম যে এখনও তালাকের ফয়সালা যেহেতু হয় নাই ফতোয়ার মাধ্যমে তো আপনারা দুইজন আলাদা থাকবেন এখন যদি তালাক না হয় তো আলহামদুলিল্লাহ আর তালাক হইলে গেল তো সে আমাকে যখন বলতেছে হুজুর তওবাতিল্লাহ করলে কি হবে তো যেহেতু মেসেঞ্জারে ফোন দিচ্ছে একটু মেসেঞ্জারের ফোনের আওয়াজ একটু বেশি হয় আওয়াজ বাইরে শোনা যায় তো বলতেছে যে হুজুর তওবাতিল্লাহ করে কি কোনো ব্যবস্থা করা যায় তো আমার পাশে আমার বোন এবং আমার পরিবার বসা তারা হেসে দিছে আমার বোন কিন্তু আলেমানা আমার আহলিয়া কিছুদূর পড়া মাদ্রাসা লাইনে পুরোটা পড়ে নাই সে ম্যাট্রিক পাস এরপরে মাদ্রাসা লাইনে 8-9 পর্যন্ত পড়ছে কিন্তু তার ভিতরে ইসলামিক জ্ঞান আছে যখন সে আমার কাছে জিজ্ঞাসা করছে যে তওবাতিল্লাহ করে কি কোনো ব্যবস্থা করা যায় তা আমার বড় বোন এবং আমার পরিবার হেসে দিছে মানে এটা একটা হাসির কথা যে তালাক দিলে কি আর তওবাতিল্লাহ করলে হবেনি বুঝলেন নাই কি তওবাতিল্লাহ করার কাজ আমি কইতেছি রসিকতা করে যে আপনি বউ ভিটাইতেন তখন বলতাম তওবা করেন বউ ভিটাইলেন কেন বউ তো আর ভিটান নাই দেশেন তালাক এখন তওবাতিল্লাহ করলে কি আর কাজ হয়নি বউ ভিটানো যায় আছে বউ ভিটানো যায় আসেনি তো জায়েজ না এই হারাম কাজ করছেন এই জন্য তওবা করবেন খবরদার বোর গায়ে হাতি দেওয়া যাবে না শরীয়তে আমি এবার আলোচনা করেছিলাম কতটুকু পরিমাণ হাত দেওয়া যায় কখন হাত দিতে হয় সেটাও শরীয়তের একটা মাত্রা দেওয়া আছে যাই হোক সেটা আলাদা মাসলা আমি পরিবার নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম তো স্ত্রীকে যদি আপনি অন্যায় করতেন তখন তওবা করতেন যেহেতু আমি গুনার কাজ করে ফেলেছি তওবা করতেছি আর দেশেন তো তালাক ওকে তওবায় কাজ হয়নি এখন আমাদের অবস্থা হয়ে গেছে কি
যে বউ হয়ে গেছে হারাম যেহেতু আল্লাহর ভয় নাই এখন আমি নিজের মত একটা ব্যাখ্যা দাঁড় করে আ তওবাতিল্লাহ করে কালিমা পড়ে বুবার বিয়ে করে নিতেছে এ হলো আমাদের ইসলাম এ হলো আমাদের তাকওয়া আপনি দেখেন সমাজের মধ্যে এরকম আপনার আশেপাশে আপনি অনেক পাবেন একটু খোঁজেন চোখ খুলে সুদা করেন এমনও ফ্যামিলি আছে আমার উস্তাদ আল্লামা রেজওয়ান রাহমাতুল্লাহ আলাইহি এই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমার ফেসবুকে দেখলাম হুজুর নোয়াখালী বাড়ি আমি চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়া অবস্থা আমার কুদুরীর উস্তাদ উনি আমাদেরকে একটা মাসলা বুঝাইতে যা উনি আপনার মুসল্লির গল্প দিতেছেন এক মুসল্লির গল্প যে উনরা প্রায় 20 বছর 25 বছর সংসার করতেছে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে আগেই অর্থাৎ 20 25 বছর ধরে তালাক প্রাপ্ত অবস্থায় স্বামী স্ত্রী সংসার করতেছে এখন এই বৃদ্ধ বয়সে হুজুরের মসজিদের আলোচনা শুনে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে চিন্তা করেন এখন সে হুজুরের কাছে আসছে হুজুর কি করব বাস্তবতা তো আমরা দুজন ঝগড়া করতে যায় যুবক বয়সে যুবক যুবতী ঝগড়াঝাটি করতে যায় তে একে অপরকে তালাক দিছিলাম সমাজের কাউকে বলিও নেই গোপন রাখছিলাম কিন্তু আপনার আলোচনা শুনে মনে হচ্ছে আমি ততদিন জিনা করতেছি তার বুঝাইছে তো হুজুর আফসোস করতেছে যে এরকম কত ফ্যামিলি না আছে ভিতরে স্বামী স্ত্রী ঝগড়াঝাটিতে একে অপরকে তালাক দিয়ে ফেলছে খবরও নাই সমাজ কি বলবে অথবা আমরা আলাদা হয়ে যাব এই ভয়ে হুজুর ওই দিন উদাহরণ দিয়ে বলেছিল যে আপনার স্ত্রী প্রথমবার যখন তালাক হয়ে গেল এরপরে আপনারা দুজনে গোপন রাখলেন এবং একসাথে থাকতেছেন এরপরে কি আর কোনো দিন ঝগড়া হয়েছে তা হুজুর একদিন উঁচু বাক্যে কথা হয় নাই কেন এরপরে আর ঝগড়া হয় নাই আরে ঝগড়াঝাটি হওয়া মনোমালিন্য হওয়া এটা তো প্রেম ভালোবাসার একটা অংশ প্রেম ভালোবাসার একটা অংশ স্ত্রী যখন আর স্ত্রী থাকে না তখন আর তার সাথে ঝগড়া হয় না কারণ শয়তানের কাজ শেষ সে জায়গা মতন কমপ্লিট করে দিছে সব এখন স্ত্রী তো আর নাই আমি আগে একদিন বললাম না তালাকের আলোচনার উপরে ওরে মহব্বত জেগে যায় তালাকের পরে একজন আরেকজন ছাড়া থাকতেই পারে না কান্নাকাটি শুরু হয়ে যায় ওই যে প্রেমের নমুনাদের কাদেরকে বলা হয় লাইলি মজনু লাইলি মজনুর মতন অবস্থা পাগল হয়ে যায় একে অপরের জন্য দেখবেন সমাজে যখন কোনো জায়গায় তালাক হয় ওসিলা দেবে আমার সন্তান এদের কি হবে অথবা একে অপরকে ছাড়া থাকতেই পারে না বাস্তবতা এমন তাহলে ইসলাম কোথায় দিন কোথায় পাঁচক্ত নামাজ পড়তেছি ঘরে আমার স্ত্রী হারাম হয়ে গেছে পাঁচক্ত নামাজ পড়তেছি দোকানে দুই নম্বরই দুর্নীতি করতেছি জিনিসে ভেজাল দিতেছি ঘুষ খাইতেছি সুদ খাইতেছি তাহলে কিসের দিনদারি থাকলো আমি দিনদার মুসলমান কিসের মুসলমান ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি যে মুসলমান আমার পরিপূর্ণ মুসলমানের পরিচয় হলো আমি একজন মুত্তাকি আমি হারাম খাইও না হারাম করিও না হার প্রকারের নাফারমানি থেকে আমি নিজেকে বাঁচায় রাখি হার প্রকারের নাফারমানি থেকে আমি নিজেকে বাঁচায় রাখি এটা হলো আমার কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া শিখাইতেছেন তাকওয়া ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন মুসলিম শরীফের 1599 নম্বর হাদিস 1599 ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত এই আমার উম্মত শুনে রাখো হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে কি আছে সন্দেহ সন্দেহ হালাল কিনা জানি না হারাম কিনা জানি না আমার ভিতরে সন্দেহ রয়ে গেছে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষ এই হারাম হালালের মাঝখানে যে সন্দেহযুক্ত বিষয়টা এটা জানে না তাহলে কাজ কি করে বাঁচবো এই সন্দেহ থেকে প্রশ্ন আসে না হারামও তো কোরআনে আছে হালালও কোরআনে আছে এখন হালাল হারামের মাঝখানে কিছু এমন জিনিস আছে যেটা হালাল নাকি হারাম আমি জানি না এখন আমার কাজ কি আওয়ামুন নাস সাধারণ মানুষের কাজ কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতেছেন ফামানিত্তাকা শুবহাত যে এই সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকলো
হালাল না হারাম আমি জানি না, জানে কারা? ওলামায়ে কিরাম। বুঝেন নাই কারা জানে? আমরা আম মানুষ জানি না। তো এখন কি করব, আমার কাজ কি? আমি এখন ওলামায়ে কিরাম সামনে নাই, এখন এটা হালাল না হারাম এটার উপরে এর মধ্যে ঢুকবো কি ঢুকবো না, এই কাজ করব কি করব না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিতেছেন আমার আপনার মতন আম মানুষের জন্য, ফমানিত্তাকা শুভহাত, যারা এই সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকলো, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরযিহি, সে তার দ্বীনেরও হেফাজত করলো, মান সম্মানের হেফাজত করলো। উদাহরণস্বরূপ আগে একবার বলেছিলাম মনে হয় নাকি, আপনাদের বলছি কিনা মনে নাই, যে হঠাৎ আমার সামনে একটা ব্যবসা আসলো, নতুন সিস্টেমের ব্যবসা। বর্তমান তো কত সিস্টেমের ব্যবসা আসতেছে না, এখন আমি আম মানুষ জানি না এটা হালাল না হারাম, কথাটা বুঝে আসে নাই, কিন্তু আমার সামনে ব্যবসাটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এতে শুধু লাভ আর লাভ, লস বলে কিছু নাই। আসেন এমন ব্যবসা যখন সামনে আসে শুধু সব লাভ লাভ, লস বলে কিছু নাই। তা এখন লোভ ঢুকে যায়, তো এখন আমার কাজ কি যে এই ব্যবসাটা কি হালাল না হারাম আমি জানতেছি না, এটা আপনার জন্য শুভহাত, সন্দেহযুক্ত একটা বিষয়। এখন আপনার কাজ হবে এর থেকে আগে বেঁচে থাকা, কি করা আগে বেঁচে থাকা, এরপরে খবর নেওয়া যে এটা হালাল না হারাম। হ্যাঁ, এরপরে যখন জানবেন তখন আপনি, যদি হারাম হয় তো হারাম, হালাল হলে তো হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর শিক্ষা দিতেছেন যে এখনও পর্যন্ত তুমি জানো না এটা হালাল না হারাম, তো তোমার কাজ হলো এর থেকে বেঁচে থাকো, তাহলে তুমি তোমার দিনকেও বাঁচাইলা, তোমার মান সম্মানও বাঁচাইলা। তা মান সম্মান কেমনি বাঁচছে? হারাম তো সব খেতেছে গড়ে, মানুষ হারাম কাজ করতেছে না, তা হারাম কাজ করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত করে কবরে নিয়ে যায়। হারাম কাজ এবং হারাম গুনাহের কারণে, হারাম কাজের কারণে, হারাম খাওয়ার কারণে লাঞ্ছিত করে আল্লাহ কবরে নিয়ে যায়। কারণ পরিপূর্ণ মুসলমান হয়ে তো মরে না, আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যার কারণে এইভাবে আল্লাহ তাআলা তাকে অপমান অবদস্থ করে। এই জন্য রসুল বলছেন ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরযিহি, তুমি তোমার দিনকেও বাঁচাইলা মানকেও বাঁচাইলা। আর যদি মনে করো বাহ খুবই লাভ, হুজুরকে কাছে শুনতে গেলে তো আবার বিপদে পড়ে যেতেই পারি, যদি হারাম কয় তো দরকার নেই হুজুরকে কাছে শোনার, আমি জানি না, না জানি করলাম, আছে না একদম দরকার নেই, জিজ্ঞেস করতে গেলে আবার হুজুর আবার আল্লাহ হারাম কয় বেলাতে পারে, জিজ্ঞেস করার দরকার নেই। হতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওটারও সমাধান দিতেছেন, মামান ওয়া কাফি শুবহাত ওয়া কাফিল হারাম, আর যে এই সন্দেহযুক্ত বিষয়ে কোনো তাফতিশ না করে, অনুসন্ধান না করে এই সন্দেহের মধ্যে ঢুকে যায়, তো সে কেমন যেন হারামের মধ্যেই ঢুকে গেল। তাহলে শুভহাতের মধ্যে যে হালাল হারাম আমি জানি না, এমন কাজের অনুসন্ধান না করেও ওর মধ্যে ঢুকে গেলেও ওটা হারামের মধ্যেই আপনি প্রবেশ করলেন, তাহলে সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকাটাও কি তাকওয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা দিতেছেন আমাদেরকে, অথচ আমাদের অবস্থা হয়ে গেছে যেটা বলতেছিলাম যে ইসলামকে আমার মতন আমি ব্যাখ্যা করে আমার মতন বানাই নিছি। দোকানদার খরিদ্দারকে ঠকাইতেছে, সে নিজের মতন একটা ব্যাখ্যা দাঁড় করা নিতেছে। খরিদ্দার দোকানদারকে ঠকাইতেছে, সে নিজের মতন একটা ব্যাখ্যা দাঁড় করা নিতেছে, তাই না? এমনই হইতেছে না? বাস্তবতা এটাই তো, প্রত্যেকেই প্রত্যেকের দিক থেকে, যে যেদিক থেকে ধোকাবাজি করে, যে যেদিক থেকে হারাম কাজ করতেছে, সে তার মতন একটা ব্যাখ্যা দাঁড় করায় নিয়ে এরবারে বলতেছে আমি সাফ, আমি খুব ভালো মানুষ। কারণ কি? দীনের বুঝ, দীনের জ্ঞান, দীনের হিকমা আমার মধ্যে নাই। তাকওয়া হলো আমার আপনার দীনের সব থেকে বড় সম্পদ, দীনের উপরে চলতে গেলে এই তাকওয়াটা লাগবে। এই তাকওয়া অর্জনের তিনটা পন্থা ওলামা একরাম বলছেন, কয়টা? তিনটা পন্থা ওলামা একরাম বলছেন। এক নম্বর হলো এ বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চলাফেরা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নড়াচড়া আমার মাওলা আমাকে দেখতেছেন, কারণ আমার মাওলার নজর তো কোনো জায়গার থেকেই সরে না। নিজেই বলেছেন ওয়ামা তাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের থেকে একটা পাতা খসে পড়ে ওটাও আল্লাহ তাআলা জানেন। আমার গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে যদি একটা পাতা খসে পড়ে তাও আমি বুঝতে পারি না, পারিনি পিছনে, সাইডে, সামনে অনেক সময় দেখা যায় যে চোখের সামনে,
কিন্তু পিছনে আশপাশে আমার একটা পাতা খুঁজে পড়লে আমি বুঝতে পারি না। আমার মাওলা বলতেছেন, হ্যাঁ বান্দা আমি জানি। শুধু তাই নয়, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাটির নিচে অন্ধকারে যে শস্য দানাটা গাঁথা হয়েছিল, সেই শস্য দানা বীজ এবং তাজা এবং শুষ্ক যেই ফসলগুলো জমিনের নিচেই আছে ওটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে আল্লাহর নজর থেকে তো কোনো কিছুই যাবে না, কোনো কিছুই সরবে না। তো ঈমান যখন এটা থাকবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে আমাকে দেখতেছেন, তো অটোমেটিক আমার আপনার মধ্যে ভয় ঢুকে যাবে যে হায় আল্লাহর আজাব থেকে তো বাঁচতে পারবো না। আরে বাংলাদেশের আইনের শাস্তি ভোগ করার ভয়ে আমি কাউকে হত্যা করি না, আমি চুরি করি না, আমি কোনো অপরাধ করি না, পকেটমারি করি না, কেন ধরা পড়লেই তো মার লাগাইব। কিন্তু আমার মাওলা পাকের ভয় তোমার মধ্যে কেন নাই? আরে বাংলাদেশের সরকার কতটুকু শাস্তি দেবে, বাংলাদেশের জজ কতটুকু শাস্তি দেবে, আমার মাওলার শাস্তি কেমন? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ লা ইউআযিবু আযাবাহু আহাদ। তার মতন পাকড়াও কেউ করতে পারবে না, তার মতন শাস্তিও কেউ দিতে পারবে না। তাহলে আল্লাহর মতন শাস্তিও কেউ দিতে পারে না, আল্লাহর মতন পাকড়াও কেউ ধরতে করতে পারবে না, তাহলে তার শাস্তি তার পাকড়াওটা কেমন? এই জন্য আল্লাহ তাআলা দেখেন আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমল সম্পর্কে জানেন। সুতরাং দোকানে দুই নম্বরি করবা, খরিদ্দার দুই নম্বরি করবা, দোকানদার দুই নম্বরি করবা, অথবা হারাম কাজে জড়ায় যাবা, কেউ দেখতেছে না, রাতের অন্ধকারে হারাম কাজ করতেছি, কেউ দেখতেছে না, আমার মাওলা বলতেছেন খাবীরুম বিমা তাআমালুন, এই আমি মাওলা কিন্তু জানি, আমি মাওলা দেখতেছি। আমার রুমের ভিতরে আমি একা মোবাইলে খারাপ সিনেমা দেখতেছি, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আমি দুর্নীতি করতেছি, ঘুষ খাইতেছি, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আমি সুদ খাইতেছি, দুনিয়ার মানুষ দেখার জানার দরকার নাই, গোপনে। আমি ডুমুরিয়ার মানুষ, খুলনায় সুদের টাকা লাগাইছি, কেউ তো আর জানে না, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ তো জানে, তো কেউ জানে না, কিন্তু জেহেনে যখন থাকবে আমার মাওলা তো জানে, তো অটোমেটিক তুমি হারাম থেকে এমনি বেঁচে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দুই নম্বর পন্থা তাকওয়া অর্জন করার পর, তাকওয়া পাওয়ার দুই নম্বর পন্থা হলো যে আমি আখেরাতে যে মাওলার সামনে দাঁড়াইতে হবে, আমার এই আমলগুলো যে আখেরাতে আমাকে দেখানো হবে, এই চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য কইরো আগামীকালকের জন্য কি পাঠাইতেছে, অর্থাৎ কেয়ামতের ময়দানে তোমার যে আমলগুলো পেশ করা হবে, তুমি যে আমলটা করতেছো এই আমলের চিন্তা কইরো যে এটা কিন্তু আগামীকাল পাঠাইতেছি, তা কী পাঠাইতেছি, হালাল পাঠাইতেছি না হারাম পাঠাইতেছি, হালাল পাঠাইতেছি না হারাম পাঠাইতেছি, চিন্তা করো। যখন এই চিন্তা মাথার ভিতরে আসবে, তো যেই কাজটা যদি হারাম হয়ে যায় অটোমেটিক তোমার পা দাঁড়ায় যাবে যে আর যাওয়া যাবে না, আর হালাল হলে আগ্রহ বেড়ে যাবে যে এটা তো আমার আল্লাহর কাছে জমা হইতেছে। তিন নম্বর পন্থা হলো তাবুত্তাকি, যারা দিনদার, দিনদারদের সহবত সঙ্গ সঙ্গ গ্রহণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। মুত্তাকিদের সাহচর্য সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা প্রবাদ বাক্য আছে না, কত প্রবাদ বাক্যটা খুব সুন্দর কিন্তু, একেবারে খারাপ না। যে সঙ্গ এমন একটা জিনিস, আপনার সঙ্গের কারণে আপনার জেহেন তৈরি হয়। আপনি ফালতু ছেলে পেলে যারা আছে, আড্ডাবাজি করে বেড়ায়, দুই নম্বরি করে বেড়ায়, ঝগড়াঝাটি মারামারি করে বেড়ায়, আছে না, কিছুতে কিছু হলে চল গ্যাং ধরে তোমার মেরিয়ে আসি, অমুকে অমুকে মারা এই করছে, মেরিয়ে আসি চল, এই গ্রুপের সাথে বেড়াবেন তো আপনার জেহেন ওইভাবেই তৈরি হবে। আর আপনি নামাজিদের সাথে বেড়াবেন তো আপনার জেহেন ওইভাবেই তৈরি হবে। এই জন্য জানেন না তাবলিগওয়ালারা 40 দিন পাঠায় দেয়, কেন 40 দিন যাবে কেন? ওই মসজিদের মধ্যে থাকতে থাকতে তার জেহেনটা নামাজি ওয়ালা জেহেন তৈরি হবে, দিনদারি জেহেন তৈরি হবে। শুধু তাবলিগওয়ালারা না, এই যে পীর সাহেবরা এখন তো ওগুলো খুব কমই দেয় সময়, আমরা আগে দেখছি দাদাজি রহমতুল্লাহ আলাইহিরও দেখছি যে 40 দিন বসায় রাখতো,
এতেকাফ করাইতো 40 দিন থাকো আমার কাছে কেন 40 দিন থাকবা কেন না 40 দিনে মানুষের জেহেন পরিবর্তন হয় হাদিসের মধ্যেও আসছে যে পাঁচ ওয়াক্ত নামাজ যে তাকবীরুল্লাহর সাথে কি করে 40 দিন আদায় করবে তার জন্য দুইটা মুক্তি একটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর একটা হলো নেফাকি থেকে মুক্তি তাহলে বুঝা গেল 40 দিন নিয়মিত আমল করার কারণে কি হয় যায় একটা পরিবর্তন মানুষের হয় তো এজন্য সৎসঙ্গ এটা দরকার বিশেষ করে আমি আগেও বলেছি যে আমার সন্তান আমার ফ্যামিলি কাদের সাথে মিশতেছে কাদের সাথে চলাফেরা করে একটু ভালো করে খেয়াল করেন আপনি দেখতেছেন সব বাপ মারি একটা আদত হলো আমার ছেলে ভালো তাই না আমার ছেলে ভালো কোনো একদিন এসে আব্বার কাছে একজন বলতেছে হুজুর আমার ছেলে এরকম না তা বলছে খবরদারি কথা বলবা না যে আমার ছেলে খুব ভালো এইসব ওইসব বরং সজাগ দৃষ্টি রাখো যে তোমার ছেলে কোথায় যায় কী করে কার সাথে মেশে এ কথা বলবা না আমার ছেলে ভালো বরং আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার সন্তানকে ভালো বানায় দেন কারণ বাপ মার দোয়া বিফলে যায়নি আগের দিন বলছি না বাপ মার দোয়া বদদোয়া এত মারাত্মক জিনিস কারেন্টের মতন লাগে তো যেই বাপ দোয়া করে আল্লাহ আমার সন্তানকে নেক বানায় দেন আমার সন্তানকে ভালো বানায় দেন আল্লাহ তাআলা ওই সন্তানকে খারাপ বানাবে না দোয়া না করে খুব অহংকার আমার ছেলে খুব ভালো না 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 আমার ছেলে ভালো আমি ওই ভালোটা আল্লাহর কাছে আদায় করে নিই মানুষ এসে বলবে যে বাবা তোমার ছেলেটা খুব ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো কথা বলে ভালো লোকদের সাথে বেড়ায় এই জন্য সহবত থাকা দরকার আল্লাহ তাআলা আমাদের কবুল করুক এরপরে দ্বিতীয় কথা হলো আমরা সহবত তো নিব তিনটা জিনিস পাইলাম একটা হলো আল্লাহ তাআলা আমাকে সর্বক্ষণিক দেখতেছেন আমার প্রত্যেকটা চলাফেরা প্রত্যেকটা কদম দেখতেছেন দুই নম্বর পন্থা হইল যে আমার যে আমলই আমি করি না কেন সে আমতের ময়দানে সামনে যাইতে হবে অলতানদুর নফসুম মা কদ্দমাত লিগাদ প্রত্যেক ব্যক্তিই যেন দেখে যে সে আগামীকালকে কী পাঠাইতেছে ভালো না খারাপ তিন নম্বর হলো সৎসর্গ সঙ্গ সৎসঙ্গ যখন হবে তখন অটোমেটিক আমার আপনার মধ্যে পরিবর্তন আসবে এ তাকওয়া যদি অর্জন হয় তাকওয়ার পুরস্কার নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম আজকে মুতলা পড়ালেখা করতে যা আরও কিছু পাইলাম এই জন্য ওগুলো আপনাদেরকে শোনাচ্ছি উৎসাহিত করার জন্য যে মানুষের মধ্যে যখন দিনদারি পরিপূর্ণরূপে আসে মুত্তাকি হয় তখন তার পুরস্কারটা কেমন হয় বারোটা পুরস্কার কয়টা কোরআনের আয়াতে বারোটা পুরস্কারের কথা বলা হয়েছে এক নম্বর ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে থাকেন আল্লাহ তাআলা কাদের সাথে থাকেন যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন এক নম্বর দুই নম্বর যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা করেছেন আমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা তিন নম্বর যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন কিভাবে ক্ষমা করে দেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম যদি তাকওয়া অর্জন করে যারা তাকওয়া অর্জন করে শুনে রাখো আল্লাহ তাআলা গফুরুর রহিম আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন পিছনের গুনাহ কারণ মুত্তাকি হয়ে যাওয়ার পরে তার গুনাহ থাকে না সামনে আর গুনাহ করবে না চার নম্বর ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মিন আমরিহি ইউসরা যে তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিষয় তার জন্য সহজ করে দেন কত জায়গায় কত কিছু আটকে যায় কিন্তু মাওলার কথা স্মরণ হয় না যে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এই কাজটা সহজ করে দাও না সব সময় সর্বদা আল্লাহর কাছে চাওয়া সব বিষয়ে চাওয়া আমি দোয়ার উপরে আলোচনা করেছিলাম পাঁচ নম্বর ইন্নালিল মুত্তাকিনা মাফাজা যে সফলতা কামিয়াবি একমাত্র মুত্তাকিনদের জন্য ছয় নম্বর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তাদের বেহিসাব রিজিক দান করেন দুর্নীতি করেন সুদ খান ঘুষ খান কেন রিজিক বাড়ানোর জন্য তো সন্তানদিকে খাওয়াবেন আমার মাওলা বলছেন তাকওয়া অর্জন করো ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন রিজিক দেওয়া দেব যে তুমি কল্পনাও করতে পারবা না আমার মাওলার কথা বিশ্বাস হইতেছে না সেই আমার হারাম কাজে দৌড়াইতেছে সাত নম্বর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা মুত্তাকি তাদের তো আল্লাহর নিকট তারাই সম্মানিত আল্লাহ তাআলা সম্মানিত করলেন মুত্তাকিনদেরকে আট নম্বর ইন্নাল্লাহ ইব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলাই কেবল মুত্তাকিনদেরকে ভালোবাসেন তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়
9 নম্বর ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের এই আমল কেবল আল্লাহ কবুল করেন। কাদের আমল? কুরবানিতে আলোচনা করতে যে বললাম তো, একমাত্র মুত্তাকিনদেরই কুরবানি আল্লাহ কবুল করেন বলছিলাম না, মুত্তাকিনদেরই সমস্ত আমল আল্লাহ কবুল করেন। গুনাহ করতেছি, হারাম কাজে আসি, খুব আমল করতেছি, হইল কি? কারণ আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করার পরে সব কিছু। কাজে নামাজ পড়লে কিছু হবে না? হ্যাঁ হবে। তোমার উপরে যে জিম্মাদারি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ ওই জিম্মাদারি আদায় হয়ে গেল, রোজা রাখছো জিম্মাদারি ছিল ওটা আদায় হয়ে গেল। কিন্তু কবুল, তা কবুল করার জন্য তো দিলটা সাফ হওয়ার দরকার, দিল তো সাফ করো নাই, তাকওয়া অর্জন করার দরকার ছিল, সেটা তো করো নাই। আল্লাহু আকবার। 10 নম্বর, ফামান ইত্তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা নিরাপত্তি দিতেছেন যারা তাকওয়া অর্জন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর নাই, চিন্তা নাই, পরেশানি নাই, মৃত্যুর পরেও পরেশানি নাই, মৃত্যুর আগেও পরেশানি নাই। নিরাপত্তা কে দিতেছেন? আল্লাহ স্বয়ং দিতেছেন, শর্ত তাকওয়া অর্জন করতে হবে। 11 নম্বর, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিনরা জান্নাত এবং প্রস্রাবনের মধ্যে থাকবে, শুধু নয়, ফি মাক'আদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, এবং সর্বময় ক্ষমতার অধিকারী মহা সম্রাটের নিকটে যোগ্য আসনে বসে থাকবে। কার কাছে? তাহলে মুত্তাকিনদের আসন হবে আল্লাহর কাছে। এখান থেকে ওলামা ইকরাম বলেন যারা তাকওয়া অর্জনকারী সরাসরি আল্লাহকে তারা দেখতে পাবে, কারণ আল্লাহর কাছে তাদের আসন থাকবে। ফি মাক্কাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, আল্লাহ নিজে বলতেছেন যে তারা আমার কাছে বসে থাকবে, কাছে কাছে, এবং শুধু কাছে বসে থাকবে না, যোগ্য আসন দেওয়া হবে তাকে। 12 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তাকওয়া অর্জন করো, সঠিক কথা বলো, সত্য বলো, এর ফজিলত কি? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলের মধ্যে যদি কোনো ঘাটতিও থাকে আমি মাওলা নিজের ক্ষমতায় ঠিক করে দেব। ঘাটতি নাই আমাদের প্রত্যেক আমলের মধ্যে, কিছু ঘাটতি থাকে না। এই যে নামাজে দাঁড়াবো, ইমাম সাহেব তো ইমাম সাহেবের মতন তেলাবাত করবে, মাঝে মধ্যে আমার জেহেন ছুটে বাইরে চলে যাবে, কিছুটা ঘাটতি আসলো নি, আমার মাওলা বলছেন ভিতরে যদি তাকওয়া থাকে ওই ঘাটতিটা আমি মাওলা পূরণ করে দেব। তাহলে তাকওয়ার এই 12টা পুরস্কার আমরা পাইতেছি, যে তাকওয়া যদি অর্জন করি আল্লাহর মহাব্বতের ব্যক্তি হওয়া যায়, রিজিক বেহিসাব পাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতে যাওয়া যায়, আল্লাহর পাশে সিট পাওয়া যায়। আবার কয় আমলের মধ্যে যদি ঘাটতি থাকে আমি মাওলা নিজের জিম্মাদারিতে ঠিক করে দেবো, যা তাহলে আর কিছু লাগেনি, আর কিছু লাগে। এখানে একটা কথা বলছে, কুলু কওলান সাদিদা, তাকওয়া অর্জনের আর একটা বড় মাধ্যম হলো এটা, যে জবানের হেফাজত করা। আমি এর উপরে অনেক আগে আলোচনা করেছি, দেখি আগামী সপ্তাহ যদি পারি তা করবো, যদি সময় হয়। কুলু কওলান সাদিদা, সঠিক কথা বলো, হক কথা বলো, মানুষের কাছে মিথ্যা বলো না, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ মিথ্যা কথা বলা, কিন্তু আমার আপনার আমলই হয়ে গেছে, এটা তো সগিরা গুনাহও না। এমনভাবে মিথ্যা বলি, এমনভাবে মিথ্যার সংমিশ্রণ আমার আপনার কথার মধ্যে হয়, কেমন যেন এটা সগিরা গুনাহও না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা তাকওয়া, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো, তাহলেই কামিয়াবি আসবে, তাহলেই তাকওয়া আসবে। মুনাফেকের আলামত তিনটা, আয়াতুল মুনাফেকি সালাসাতুন, মুনাফেকের আলামত তিনটা, ইজা হাদাসা কাযাবা, এক নম্বর, যখনই কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মানুষকে ধোকা দেয়। দুই নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তো ওয়াদা ভঙ্গ করে, কালকে সকালে আসতেছি ভাই, এসে আপনার কাজ করে দিচ্ছি, সকালে ফোন দিলে ধরে না, বিকাল পর্যন্ত মনে হয় 100-150 বার ফোন দেওয়া হয়, এরপরে খবর নেয়, রাত্রি ফোন দিয়ে কয় ভাই এই যে সমস্যায় পড়ছি, এই যে হয়েছে সেই হয়েছে, তো এক তো ওয়াদা ভঙ্গ করছে, এরপরে এই ওয়াদা ভঙ্গ করার পিছনে যে ওজোর দেখানো শুরু করে, হাজারটা মিথ্যা কথা বলে, তাহলে মুনাফিকের আলামত দুটা এসে গেছে না। আর একটা, ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত থাকে, সেই অর্থের আমানত হোক, কথার আমানত হোক, আমলের আমানত হোক, যে আমানতই হোক, আমানতের খেয়ানত করে।
একজনে বলছে ভাই এই ঘটনা ঘটছে তুমি কাউরে বললে না এটা তোমার কাছে আমানত রাখলাম কোনো একটা জরুরতে তারা জানাইছে কারণ সে সারা দুনিয়া করে লিখেছে এই জানো ওই হয়েছে এই হয়েছে সেই হয়েছে এই হয়েছে সেই হয়েছে আমানতের বারোটা বাজার দিচ্ছে অনেকে আমানত বলতে মনে করে টাকা রাখবে আমানত অর্থ রাখবে আমানত বারোটি রেখা লাগে শুধু আমানত এটা না আমি আমার ওপরে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ওটা আমানত আমার ওপরে রোজা ফরজ ওটা আমানত আমার ওপরে যে বিধিবিধানগুলো আসছে কোরআনের মধ্যে ওইটাও আমানত কিন্তু আমার আপনার খবর নেই তো এই জন্য মোহতারাম সব থেকে বড় বিষয় যেটা হলো দিনদার যদি হতে হয় দিনের উপরে যদি চলতে হয় তাকওয়া বর্জন করতে হবে তাকওয়া বাংলায় এক কথায় যদি বলতে হয় গুনাহমুক্ত জিন্দেগি গড়া আমি আগে বারবার বলেছি গুনাহমুক্ত জিন্দেগি এটাই তাকওয়া আমি গুনাহ থেকে বেঁচে থাকবো অথবা আমি জানি না এটা হারাম না হালাল এইরকম কাজ থেকে বেঁচে থাকা এটা হলো তাকওয়া যখন আমি তাকওয়া থেকে বাঁচবো তা আমার বাপও যদি হারাম খায় তা আমি ওটা খাবো না আমার স্ত্রী যদি আমার জন্য হারাম হয়ে যায় তা আমি স্ত্রীর কাছে যাব না কারণ আমার কাছে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে মহতারাম এই জন্য আল্লাহর ভয়টা আগে রাখা দরকার কবরে যেতে হবে 60-70 বছরের জিন্দগির মজার জন্য আপনি আল্লাহকে কেন নারাজ করবেন আল্লাহকে কেন নারাজ করবেন যে এই জন্য জিন্দগিকে শুধরানো দরকার যে তিনটা পন্থা বলা হইল একটা হইল প্রথম যেটা আল্লাহ তাআলা দেখতেছেন আল্লাহ তাআলা জানতেছেন দুই নাম্বার আমাকে আখেরাতের ময়দানে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়া লাগবে তিন নাম্বার সৎ সঙ্গ এইটা খুব জরুরি যে আমাদের বন্ধুত্ব হবে ওলামা ইকরামের সাথে বন্ধুত্ব হবে নামাজির সাথে বন্ধুত্ব হবে আমলে নেক আমলকারীদের সাথে ঘুষখোর সুদখোরের সাথে না চোরের সাথে না বাটপারের সাথে না মিথ্যাবাদীর সাথে না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন